স্ট্রোকের লক্ষণ কারণ যা করবেন। প্রতি 3 সেকেন্ডে বিশ্বে একজনের স্ট্রোক হয়। এই রোগ এখন হানা দিচ্ছে অল্প বয়সীদের মধ্যে। বাংলাদেশে মৃত্যুর কারণের মধ্যে স্ট্রোক রয়েছে 3য় স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার র্যাঙ্কিং অনুযায়ী স্ট্রোকের কারণে মৃত্যু হারের তালিকায় বাংলাদেশের অবস্থান 84তম। বিশ্বে প্রতি বছর 15 থেকে 49 বছর বয়সীদের মধ্যে স্ট্রোক হয় 16%। স্ট্রোকের লক্ষণ: হাঁটাচলায় সমস্যা, ঢুলে পড়া, মুখ ঝুঁকে পড়া, কথায় জড়তা, একদিকে অবশ, ঝাপসা সৃষ্টি। স্ট্রোকের কারণ: নানা কারণে মস্তিষ্কের রক্তবাহী নালীর পথ সরু হয়ে যায়, ভিতরে চর্বির স্তর জমে, এর পথ বন্ধ হয়। এতে মগজের কোষগুলো রক্ত কম পায়, ফলে পুষ্টি ও অক্সিজেন না পাওয়ায় মগজ নিস্তেজ হয়ে যাওয়ায় স্ট্রোকের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্ট্রোকের ধরন: ইসকেমিক স্ট্রোক, রক্ত চলাচল থেমে যায় আর এতে রক্ত না পেয়ে মগজ নিস্তেজ হয়ে যায়। হেমরেজিক স্ট্রোক, মগজের ভিতর দুর্বল রক্তনালী ছিঁড়ে যায়। মিনি স্ট্রোক, কিছুদিনের জন্য চর্বির ডেলা রক্তনালীর পথ বন্ধ করে দেয়, এতে সাময়িকভাবে স্ট্রোক হয়। এ সময় চোখে অন্ধকার দেখে রোগী, একে বলে ব্ল্যাক আউট। করণীয়: যাদের পরিবারে তরুণ বয়সে স্ট্রোক হয়েছে তাদের বেশি সতর্ক থাকতে হবে, নিয়মিত চেক আপ করাতে হবে, অনিয়ন্ত্রিত রক্তচাপ সামলে রাখতে হবে, দিনভর বসে কাজ করা যাবে না, হাঁটাচলা করতে হবে, সপ্তাহে 5 দিন দ্রুত পায়ে দিনে আধ ঘন্টা হাঁটতে হবে, রক্তে কোলেস্টেরল পরিমাণ কমাতে হবে, ফাস্টফুড, তেলেভাজা, ডিপ ফ্রাই খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, অতিরিক্ত লবণ, চর্বি আর সুগার খাওয়া বাদ দিতে হবে, তলপেটের মেদ কমিয়ে ওজন স্বাভাবিক রাখতে হবে, লাগাতার স্ট্রেস আর মানসিক চাপ নেওয়া যাবে না, ধূমপান ও মদ্যপানের অভ্যাস বাদ দিতে হবে, ডায়াবেটিক্স থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ম মেনে খাবার খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় সুষম খাবার রাখতে হবে, অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন আচার, ফাস্টফুড, নোনা ইলিশ, নোনা বিস্কুট বাদ দিতে হবে।